Welcome back to Legal Help with Pia. Brother um, I just wanted to remind you again, from the 1st of January, another update was about the business travelers from Oman, Qatar, and the UAE. Uh, Onara, new waiver visa, apply Korthi Parin, is called the new electronic uh, visa waiver application. Uh, applications uh, 48 hours in advance, the Parin, online. Kono fee payable ni, and kono uh, requirement ni, a uh, uh, visa application centre to uh, attend Corbyn biometrics biometrics requirements it provides a far easier route for entry for short-term business visitors uh, and although, although there remains the option for longer-term multi-entry visa applications um, applications are to be found on the visa application section uh, of the visa for UK

দিয়ে অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ হয়তো হিসাব হয়ে যাবে আল্লাহর রহমতে ঠিক আছে সো নরমাল ইমিগ্রেশন রুলস এর যেহেতু আমি জিকা ইসলাম তাই ন্যাচারালাইজেশন খরচ কারণ ওই লোকে যারা রাইট অফ অ্যাবাউট আছে তারা যদি ন্যাচারালাইজেশন করি লাইন তখন তারা যদি বাচ্চা বাচ্চা ইন ওই আর দেশ ও বাচ্চার গেছে গে তান ব্রিটিশ ন্যাশনালিটি পাস হয়ে গেল নে বাট ব্রিটিশ ন্যাশনালিটি পাস হয়েছে না যেহেতু তান তান বাফর রাইটে ফাইসেন কিন্তু টানিটা ফার্থ না কারণ তাই ন্যাচারেলাইজ যাই হোক নর্মাল রুটে আইতা যেটা মালাফায় হয়েছেন ওই যে তাই ডিসেবিলিটি যে তাই আছে গো দেখা উলা সবটা এবং মেইন কথা হয়েছে গে টানিটা ইজি হয়ে যাব তান একটা টাকার জায়গা থাকতেই পাচ্ছেন লাগিয়া আর তান যদি ইনকাম এডুকট হইব তান ডিসেবিলিটি

আচ্ছা এক বছর হয়ে গেছে আপনারা যোগাযোগ করেন ছয় মাসের মধ্যে সময় নিবে একটা যদি থাকে মোর দেন সিক্স মান্থ তবে আমার মনে হয় যে আপনাদের সময় এসছে আপনার হোম সাথে যোগাযোগ করা উচিত যে এত ডিলে তো হওয়ার কথা না আপনার যোগাযোগ কর আপনি যদি নিজের একটা মানে কি বলে মানে কেউ কেউ বলেন যে ফোন না করাই ভালো কারণ মানে ফোন করলে হয়তো ওরা যদি ইনকোয়ারি করে তখন যদি আমাদের বিছানা আমাদের আর কি আরো

আপনার যোগাযোগ করার সময় আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট লেটারটা দিয়েছিল ওখানে যে রেফারেন্স নাম্বারটা আছে ওটা দিয়ে আপনারা কথা বলেন আর যদি লয়ার করে থাকেন লয়ার যোগাযোগ করতে পারে অথবা যদি আপনারা নিজেরা করেন করে থাকেন অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন কারণ এক বছর আমার মনে হয় এনাফ টাইম ওদের জন্য ইটস এক্সেস এক্সেস অফ ইনাফ টাইম আর এটা যে আপনি বলছেন যে ওরা মনে করবে ওদেরকে চেস করা উচিত না এটা আসলে আপনার মানে আপনার যেরকম বলেছেন আপনারা জেনুইন একটা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা ওভারস্টেয়ার না এখানে আপনারা কোনো ভুল কিছু করছেন না আপনারা নিজের ওইটা তো আপনারা চেস আপ করছেন তো আমি আমাদের অ্যাডভাইস আর দেরি না করে তাড়াতাড়ি ওইটা চেস আপ করে নেন যাচ্ছি নেক্সট কলার কাছে হ্যালো

ঠিক আছে বল ভাইয়া স্পেকুলেটিভ যে কোনো যদি অ্যাপ্লিকেশন করেন যে অ্যাসাইলেম একটা মারি লাই আসলে এটা চিন্তা করার ব্যাপার বিকজ অ্যাসাইলেম মারলে তারা তো কই আপনারা একটা জাস্ট একটা অ্যাসাইলেম মারছেন জাস্ট আপনি যেটা কই রা একটা সুযোগ বাইরে কেন রাখবার লাগে সে অ্যাসাইলেম যদি জেনুইন না হয় আর ব্যাক আপ না করতে পারেন কোনো এভিডেন্স না থাকে যে আপনার বাই অ্যাসাইলেম কিতা লাগে যে করা যেহেতু আপনি কইরা ওখানেও বাই আসলাতে সাইব সরদরিত এখন মানে অসুবিধা কিতা এবং কিলাটাইন জড়িত আসলা এবং আগে এখানে হললা না তথা অনেক প্রশ্ন আইব জি আগে এখানে এখন না আর আমার

আচ্ছা যদি আপুনি যদি মনে কৰইন কাৰণ আছে আপোনাক মন ৰখা যে মায়ে দেউৰ চাইলামগীয়া

পিয়াপা যেটা বলছেন যে আসলে পেপার অ্যাপ্লিকেশন বলে আসসালাম কোনো অ্যাপ্লিকেশন এখন নাই অ্যাপ্লিকেশন যেটা একসালাম নিয়ে জানি যে আপনাকে ওইখানে ফোন করতে হবে ফোন করার পরে ওরা একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে সেই ডেটে আপনারা যাবেন যাওয়ার পরে একটা স্কিল একটা ছোট একটা ইন্টারভিউ নিবে নেওয়ার পরে আরেকটা বড় ইন্টারভিউর জন্য ডেট দিবে আর আপনার ভাই যেহেতু সতেরো বছর বয়স ওরা দেখবে যে তার কোনো গার্জিয়ান দেশে আছে কিনা তাকে থাকার জন্য খাওয়া দেওয়ার জন্য যদি আপনার প্রুফ করতে পারেন যে হ্যাঁ এখানে ভালো কেউ আছে যে তাকে লুক আফটার করতে পারবে আপা শেল্টার দিতে পারবে তাহলে হয়তো তাকে ডিটেনশনে নেবে না আর আরেকটা জিনিস যেটা আপা বারবার আপনাকে বলতে চেষ্টা করেছেন যে আসসালাম চাইলে আসলে হবে না এটা সতেরো বছর হোক আর যে হোক আসসালামে আসলে আপনাকে যে রিকোয়ারমেন্ট আছে ওটা ফুল করতে হবে যেটা আপা বলছেন বারবার যে অ্যাসালামটা কি অ্যাসালামটা হচ্ছে যে যে লোকাল অথরিটি পুলিশ বলেন গভর্নমেন্ট বলেন বা কোর্ট বলেন তারা আপনাকে কোনো প্রটেকশন দিতে পারছে না অথবা প্রোটেকশন দিতে চাচ্ছে না একটা সমস্যা হচ্ছে আমি বিরাট একটা সমস্যা যে সতেরো বছর যদি কোনো ডিসপিউট হচ্ছে তার বস লইয়া যারা তো অ্যাসাইলাম ওইটা ওয়ে যে বাচ্চা বয়স লয় রিস্পিট ইন 17 কি 18 আর তারা যদি হয় না তাইন 17 না তারা হয়তো তো কোন টেস্ট করব একটা গাইডলাইন আছে তারা টেস্ট করার তারা যদি মনে করে যে তাইন আপনার বাইরে কোনো ক্রেডিবিলিটি নাই এবং বাই 17 নাই 18 তখন তার ডিটেইন করতে পারে এবং খালি ডিটেইন না ফাস্ট ট্র্যাকও জিও করিয়া দিতে পারে এটা সাংঘাতিক একটা ডेंजरस সিচুয়েশন ও তার লাগি আমি কইলাম যে ই জাস্ট মানে ভালো করিয়া

তারা একটা ব্যাপারে কনফিউজড হন পে বাবা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আসলে করবেন স্পাউস ডিপেন্ডেন্ট হিসাবে যেমন আমি 10 বছর অ্যাপ্লিকেশনটা করছি পে বাবা আমার ডিপেন্ডেন্ট হিসাবে অ্যাপ্লিকেশন করছে কোন অ্যাপ্লিকেশনটা করবেন আমরা তো নরমালি 10 বছর হলো আপা আমরা সেট অটো অ্যাপ্লিকেশন করছি তো আমার পাউজ ডিপেন্ডেন্ট সে কোন অ্যাপ্লিকেশনটা করবে তো আমি সেক্ষেত্রে বলবো যারা দেশে 10 বছর ধরে আছেন আমি স্পাউস ডিপেন্ডেন্ট নিয়ে বাচ্চা কাছে নিয়ে আছেন তাদের স্পাউসদের আপনারা এফএলআরএম অ্যাপ্লিকেশনটা করতে পারে এবং ওইখানে কাভারিং লেটারে সুন্দর করে লিখে দিতে পারেন যে আমি আমার হাজব্যান্ড দশ বছর করেছে সেটা পেন্ডিং আছে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিতে পারেন অথবা ডেট অফ বার্থ নাম দিয়ে দিতে পারেন মেরি সার্টিফিকেট তো অবভিয়াসলি আপনারা দিবেন আর রিকোয়েস্ট করবেন যে আপনারা হোল্ড করে রাখবেন অ্যাপ্লিকেশন আনটিল মাই হাজব্যান্ড রিসিভ দ্য টেন ইয়ার্স এবং যখনই ভিসাটা হবে সাথে সাথে আপনারা ওই পাসপোর্টটা প্লাস বায়োমেট্রিক কার্ডটা পাঠিয়ে দিলে অটোমেটিকলি ওরা

পরে যদি এসে থাকেন তখন অ্যাপেন্ডিক্স এ ওইটা বিচার করা হবে এবং পাঁচ বছরের ভিসা পাবে আর যদি আগে এসে থাকেন তখন ওইটা ওই যে ট্রানজিশনাল পিরিয়ডের জন্য আগের মতন দুই বছর করলে হবে কিন্তু আগের কোন সময় কাউন্ট হবে না কারণ দশ বছরের রুলে প্রত্যেক কোনো লেনিয়েন্সি নাই দশ বছর সবাই দশ বছর মিট করতে হবে ইন্ডিভিজুয়ালি কোনো ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন নিবে না এইভাবে আলাদা তার পরে আপা যে যেমন বলছেন যে একসাথে করলে ও করতে পারেন কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে আই কিউ করে দেই ভুল করে কিন্তু আবার সেট ডিপার্টমেন্টে পাঠাবেন না দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্টে যাবে জি ওটা ভুল করবেন না জি এটা খুব ইম্পর্টেন্ট থ্যাঙ্ক ইউ সেপারেট ডিপার্টমেন্টে আপা যাবে দুইটা অ্যাপ্লিকেশন ভেরি কেয়ারফুলি আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ওখানে পাঠাবেন কেয়ারফুলি পাঠাবেন যেটা আমি বলেছি যে আগে যে আইনে কিন্তু কোনো মতামত কোনো আহ এখন নেই আগে তো ছিল না কিন্তু এখন আপনারা জানেন এত কঠিন হয়েছে ইট ইজ ব্যফলিং ফর লয়ার্স ব্যারিস্টার্স ইউনো ব্যাফলিং ফর ইভেন কোর্ট জাজেস যারা মানে এত চেঞ্জ হচ্ছে এত কঠিন হচ্ছে এবং দি ফর্ম গাইডলাইনস আর ভেরি ভেরি স্ট্রিক্ট আপনার ভালো করে ভাবে চিন্তা করে এটা ফিল আপ করে অভিজ্ঞ একজনের আমি বলবো ফিফটি পাউন্ড দেন আর সিক্সটি পাউন্ড দেন আর যতই দেন দিয়ে একটা কনসালটেশন নিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন করা এই ক্লাইমেটে করাটা ভালো বিকজ ইট 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 সো সো রিস্কি প্রিয় দর্শক লিগাল হেল্প উইথ অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং যাদের কোল আমরা নিতে পারিনি আমি দুঃখিত এবং ইমেল কতটা আসছে এই প্রোগ্রামে বসতে বসতে দেখছি অনেক ইমেল আসছে আসলে সম্ভব নয় সব কিছু করে এগুলি সাথে সাথে উত্তর দেওয়া আমি ইনশাল্লাহ আমি সামনের সপ্তাহ দিয়ে থাকবো আপনারা যে যেখানে আছেন শুভ থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন